আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আবারও বের হয়ে পড়লাম নতুন একটি ট্যুরিস্ট প্লেসে যাওয়ার জন্য। তো আমাদের সাথে আছে রবিন ভাই, যেহেতু রবিন ভাই সবসময় ট্রাভেল করে, তো আমরা রবিন ভাইয়ের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। তো রবিন ভাই, আসসালামু আলাইকুম, আমি রবিন, এখন আছি আপনার তাজিকিস্তান পাঞ্চাগান সিটি থেকে। তো আমরা এখন আমাদের সাথে কিছু ব্রাই ব্রাদার আছে, মামুন আছে, হাসান আছে, ফরিদ ভাই আছে, আমরা একসাথে ট্রাভেল করতে আসছি। তো আপনারা যারা তাজিকিস্তান আসবেন, এখন একটা কথা মাথায় রাখবেন যে আপনারা এখন এখানে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস, অনেক শীত। তো আপনারা সবাই শীতের জামা কাপড় নিয়ে আসবেন। এখানে অনেক সুন্দর দেশ, অনেক আপনার শুধুমাত্র একটু ভাষায় কথা বলতে সমস্যা হয়, তাছাড়া কোনো সমস্যা নাই। আমরা এখন একটা যাচ্ছি ট্যুরিস্ট প্লেসে, সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ, ইয়া ইউ নো বাংলাদেশ? নো, ইউ ডোন্ট নো? ওকে, তো আপনারা যারা আসবেন পাঞ্জাগানে, এখানে একটা নদী আছে, অনেক সবাই জানেন যারা ইউএই থেকে আসবেন, পাঞ্জাগান একটা সিটিতে একটা নদী আছে পাহাড়ে ঘেরা, অনেক সৌন্দর্য। তো সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে ফলো করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। তো প্রায় 10 মিনিট যাবৎ আমরা হাঁটছি, মোটামুটি ইউরোপের একটা ফিল পাচ্ছি, কারণ চারিপাশের মানুষ যারা আছে সবাই তীব্র ঠান্ডার কারণে জ্যাকেট পরিধান করছে। এই যে ভাই, উনি মূলত আসছে ফ্রান্স থেকে, আমাদের সাথে আবুধাবিতে দেখা হয়েছে, তো একসাথে যাচ্ছি সবাই একসাথে। আর পিছনে যে অবস্থা দেখছেন, পিছনে প্রচুর ডাদু রাস্তা আসছে, তো আমাদের সাথে কথা বলতেছে, বাট সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা। তো আমরা ওর ভাষা কিছু বুঝতেছি না, যার ফলে ওর মনের ভাব কিছু প্রকাশ করতে পারছে না আমাদের সাথে। তো হাই, হ্যালো, স্লো ম্যান, ওকে। তো প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর অবশেষে আমরা কাঠের ব্রিজে চলে আসলাম। তো এখন সবাই ফটো তুলছে, ফটো নিয়ে ব্যস্ত হচ্ছে সেই কাঠের ব্রিজ, আর পিছনে দেখতেছেন নদী। তো এই সাইডে হচ্ছে পাহাড়, এই সাইড আবার এই সাইডে নদী, আবার আমার পিছনের সাইডে পাহাড়। আপনারা যারা তাজিকিস্তান আসতে চান, সবাই উইজারে কমপ্লিকেটে আপনারা চলে আসবেন উজবেকিস্তান। উজবেকিস্তান থেকে আপনারা কম প্রাইসে তাজিকিস্তানের ভিসা নিয়ে চলে আসতে পারবেন তাজিকিস্তান। তো এই হচ্ছে তাজিকিস্তান। তো আমরা চলে আসলাম আসতে তাজিকিস্তানের একটা ট্যুরিস্ট প্লেসে, এই হচ্ছে ট্যুরিস্ট প্লেস। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো প্রকৃতির সৌন্দর্য দেখলাম, উপভোগ করলাম। তো এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের রুমে, তারপর আবার বিকালে বের হব। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।